কক্সবাজারের রামু সেনানিবাসে শেষ হলো তিন দিন ব্যাপী আয়োজিত প্রথম জিসিসি দি ঢাকা মার্কেন্টাইল কর্পোরেটিভ ব্যাংক কাপ গোল্ফ টুর্নামেন্ট। প্রতিনিধি বলরাম দাস জানান, রোববার রামু সেনানিবাস গোল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল হতে 88 জন পুরুষ ও 9 জন মহিলা অংশগ্রহণ করেন। এতে 10 আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল বাতেন খান শ্রেষ্ঠ গোলফার, মেজর আনোয়ার শ্রেষ্ঠ গ্রস, ইফতেখার আহমেদ চৌধুরী রানার্স আপ ও ওবাইদা সাইদ শ্রেষ্ঠ মহিলা গোলফার হওয়ার গৌরব অর্জন করেন। রাতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন 10 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ ফখরুল আহসান। এ সময় ডিএমসিবির চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী, ডিএমসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সেনা অফিসারগণ উপস্থিত ছিলেন। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নারায়ণগঞ্জের সদর উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে কুতুবপুর ইউনিয়নের মুন্সিবাগ, দৌলতপুর, বাদামতলা, নূরবাগ ও মাতুয়াইল মেডিকেলের শহীদনগর, আদর্শনগর এলাকার জনগণ গৃহবন্দী হয়ে পড়েছেন। স্টাফ রিপোর্টার রাহাত হোসেন জানান, বাসা বাড়িতে পানি প্রবেশ করায় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বিলম্বিত হচ্ছে শিক্ষার্থীরা। এদিকে জলাবদ্ধতার কারণে গ্যাস লাইন লিকেজ হয়ে পড়েছে। গ্যাস লাইন লিকেজের কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।